الذين آتيناهم الكتاب يتلونه حق تلاوته أولئك يؤمنون به ومن يكفر به فأولئك هم الخاسرون. وعليكم السلام ورحمة الله وبركاته دينان الفرقان مريم إلى غرور فكتك يا ديني بون জানতে চেয়েছেন নাবালেক সন্তান মারা গেলে তারা জান্নাতে যাবে এবং বালেক সন্তান মারা গেলে জান্নাতে যাবে কিনা ইন আলহামদুলিল্লাহ ওসালাত ওসালাম আল্লাহ রসুলিল্লাহ জি আমার দিনী বোন নাবালেক সন্তান মারা গেলে তারা জান্নাতে যাবে ইনশাআল্লাহ তা হাদিস দ্বারা প্রমাণিত আর বালেক সন্তান মারা গেলে এদের আহামলের উপরে ভিত্তি করে এদের জান্নাত আর জাহান্নাম বেহাস্ত এবং দুদকের ফেসলা হবে আর যাদের তিন সন্তান মারা যায় এরা জান্নাতে যাবে এবং যারা দুই সন্তান মারা যায় এরাও জান্নাতে যাবে নাবালক সন্তান মারা যায় জান্নাতে যাবে ঠিক কিন্তু ওই সন্তানের মা বাপ মুসলমান হইতে হবে এবং ওরা মুসলমান হওয়ার পরে এরা আমল করতে হবে তারপরে এদের জান্নাত এবং জাহান্নামের নামের হবে সন্তান মারা গেলে যে জান্নাতে যাবে এটা তো একটা জরিয়া এই জরিয়ার জন্য প্রথম সে মমেন হতে হবে মুসলমান হতে হবে তারপরে মমেন হতে হবে আল্লাহ আমাদেরকে সন্তান তৌফিক দান করুক এবং নিজেরা আমরা কোরআন সঠিক আমল করার তৌফিক দান করুক আমরা যেন মৃত্যুর সাথে সাথে পাক যেন আমাদেরকে জান্নাতে সুসংবাদ দেয় ওই তফিক দান করুক সাল নবী আসসালাম আলিকুম ওরহমতুল্লাহ